করি আপনারা সকলে সুস্থ আছেন, সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে সিপলা কোম্পানির অ্যাজিম্যাক্স অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন 500 ট্যাবলেটের সম্বন্ধে। তো আজকে আপনাদের প্রথমেই বলবো যে আপনাদের যে একটা ধারণা রয়েছে, যে অনেকের মনে প্রশ্ন যেটা রয়েছে যে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট খাওয়া দাওয়ার আগে খেতে হয় না খাওয়া দাওয়ার পরে খেতে হয়, তো তার আগে আপনাদের জেনে নিতে হবে যে অ্যাজিথ্রোমাইসিন কি কি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন সেটা আগে একটু জেনে নিন। তো অ্যাজিথ্রোমাইসিন মেনলি আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে চেস্ট, এই চেস্ট থেকে আমাদের যে মস্তিষ্ক রয়েছে ব্রেন, তো এই পজিশনটার ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট খুব ভালো কাজ করে। কিরকম মানে এই পজিশনে দেখুন চোখের সমস্যা, গলার সমস্যা, নাকের সমস্যা, তো এই সমস্ত ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট খুব ভালো কাজ করে। তো কি কি ক্ষেত্রে কাজ করে, ধরুন প্যারাসিটামল ট্যাবলেট আপনারা খাচ্ছেন খাচ্ছেন জ্বর আর কমছে না, সেখানে দেখবেন অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট যখন চার্জ করা হয়, কারণ এটা এক ধরনের একটা অ্যান্টিবায়োটিক, তো তখন কিন্তু দেখবেন আপনাদের আস্তে আস্তে ফিভারটা দেখবেন কমতে থাকে, ঠিক আছে। তো তাছাড়াও কিরকম গলায় ধরুন ব্যথা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন আপনারা ট্যাবলেট খেতে পারবেন। তো ইউরিনারি যে সমস্ত প্রবলেমগুলো হয় মেয়েদের অথবা ছেলেদের, সেই সমস্ত ক্ষেত্রে এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট খুব ভালো কাজ করে। তো তাছাড়া একটুখানি বলবো যে অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার ডোজ কিরকম এবং অ্যাজিথ্রোমাইসিন কখন খাবেন, খাওয়া দাওয়ার আগে না খাওয়া দাওয়ার পরে। তো অ্যাজিথ্রোমাইসিন সর্বদাই যখনই খাবেন খাওয়া দাওয়ার ঠিক আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে আপনারা খেয়ে নেবেন, তো তারপরে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে। এবার বলি যে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট, এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটা কেমন দেখতে হয় একটুখানি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই পাঁচটা ট্যাবলেটে কিন্তু এই পাঁচটা ট্যাবলেট দিয়ে একটা পাতা, পাঁচটা ট্যাবলেট দিয়ে এর একটু ব্যাক সাইডটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ব্যাক সাইড। তো একটুখানি বলবো যে এই অ্যাজিম্যাক্সের কত টাকা এমআরপি একটুখানি আপনারা জেনে নেবেন। তো অ্যাজিম্যাক্সের এমআরপি হচ্ছে 119.50 টাকা, এটা হচ্ছে এমআরপি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করবেন, নিচের দিকে দেখুন লেখা আছে, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। তো এবার আপনারা একটুখানি জেনে নেবেন যে এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটগুলোর ডোজটা কীরকম রয়েছে। যখন আপনাদের বডি ওয়েট যখন দেখবেন যে 45 থেকে দেখবেন নিচের দিকে রয়েছে, ঠিক আছে, তখন আপনাদের খেতে হবে কিরকম 250 mg ট্যাবলেট খেতে হবে। অ্যাজিথ্রোমাইসিন দুটো এমজি হয়, একটা হচ্ছে 250, একটা হচ্ছে 500, ঠিক আছে। সেক্ষেত্রে তখন আপনারা কেমন খাবেন, যে প্রথমে যখন সারাদিনে 250 করে আপনারা খেতে পারবেন, ঠিক আছে। যখন আপনাদের বডি ওয়েট 50 আপ হয়ে যাবে তখন আপনাদের সারাদিনে একটা অ্যাজিথ্রোমাইসিন 500 mg আপনাদের খেতে হবে খাওয়া দাওয়ার আগে, ঠিক আছে। আবার যখন আপনাদের বডি ওয়েট দেখবেন আরো বেশি হয়ে যাচ্ছে, 70, 80, 90 যখন আপনাদের বডি ওয়েট, তখন আপনাদের সারাদিনে কিন্তু দুটো অ্যাজিথ্রোমাইসিন খেলেও আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না সেক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এর সাইড এফেক্ট কিন্তু নেই কি, এর সাইড এফেক্ট কিন্তু মারাত্মক সাইড এফেক্ট রয়েছে অ্যাজিথ্রোমাইসিনের। কেমন সাইড এফেক্ট রয়েছে, তো আপনারা যদি কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া বা কোনো ফার্মেসিতে যারা থাকে কোনো ফার্মাসিস্টের কোনো দেখুন পরামর্শ ছাড়া যদি আপনারা এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটগুলো প্রতিনিয়তই বা কোনো কিছু জ্বর হলেই যদি অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট আপনারা খেতে শুরু করেন, তো কী হবে, তো কী কী সাইড এফেক্ট রয়েছে। সাইড এফেক্ট, প্রথম সাইড এফেক্ট রয়েছে আপনাদের পেটে যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেই সিস্টেমের প্রবলেম হবে, সেক্ষেত্রে কী হবে, পাতলা পায়খানা সৃষ্টি হতে পারে, পেটে গ্যাস অম্বল নানান ধরনের প্রবলেমের সৃষ্টি হবে। এই পেটের সমস্যাটা হচ্ছে মেন সৃষ্টি হবে, ঠিক আছে। তারপরে কী হবে, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব আসতে পারে, ঠিক আছে। আরও কী সমস্যা আসতে পারে, যে আপনাদের বমি বমি ভাব তো বললাম, তো আরও যে সমস্ত সমস্যাগুলো আসতে পারে, যে আপনাদের স্কিনে অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে, অ্যালার্জি টাইপের আসতে পারে, তো এই ধরনের প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হতে পারে, ঠিক আছে। যদি আপনারা কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই যদি আপনারা অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট ক্রমাগত ইউজ করেন, ঠিক আছে, ক্রমাগত যদি আপনারা ইউজ করেন। তো বন্ধুরা, যদি কিছু নতুন কিছু ইনফরমেশান এই ভিডিওতে আপনারা পেয়ে থাকতে পারেন অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট সম্পর্কে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে যাবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি।